রাজ্য সরকার পরিবর্তনের পর আক্রমণ নেমে এসেছে বাম ছাত্র সংগঠন এসএফআই এর উপর। বিভিন্ন জায়গায় আক্রান্ত সংগঠনের নেতাকর্মীরা, এর মাঝেও বসে নেই লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এসএফআই এর নেতারা। বর্তমান সময়ে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিলেন তাঁরা। বুধবার এসএফআই দক্ষিণ জেলা ভিত্তিক সাংগঠনিক সভা হয় বিলোনিয়ায়। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে হয় সভাটি। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক, সভাপতি সহ অন্যান্যরা। তা এখনো পৃথিবীর কোনায় কোনায় গরিব মেহনতি মানুষকে স্বপ্ন দেখায়, আর সেই জন্য ওরা একটা দুটো মূর্তি ভাঙলেও আমরা তো বলি কুড়িয়ে পাথর কুড়িয়ে ছবি যতই বুঝি ওকে, হাজার লেনিন লোকে থাকে কোটি কোটি, আর লেনিন এটাই করবো পারছে এই জন্য, কারণ আজকে যে লোকটা যে জমিটাকে দিয়ে ওরা লেনিনের মূর্তি ভাঙলো। নতুন বন্ধু তুলে আনার জন্য বর্তমান কর্মীদের কাছে আহ্বান জানালেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপ পান্ডেব। আমি শুধুমাত্র আমার যে কয়েকজন কমরেড আছে তাদেরকে নিয়ে আমার সংগঠনটা পরিচালনা করব, এটাও হতে পারে না। নতুন বন্ধু তুলে আনার ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিতেই হবে। এদিনের সাংগঠনিক সভায় জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা অংশ নেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।